শিক্ষায় রাসূলের আখলাক নাই ওইটাকে শিক্ষা বলে না, ওই সমস্ত শিক্ষিতদেরকে শিক্ষিত শয়তান বলে, ঠিক কি না? ধরে কর দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পারেন আপনারা? পারেন বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা জোরে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শেরকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শেরকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া, দেখায় খাজার শান, ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তার, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কয় না? এই যে জবান বন্ধ করে বসেই রইছেন, আপনাদের কি জোর টোর নাই? মনে একটু আনন্দ নাই? আছে না? না, সুদবুধ নাই, সুদবুধ বুঝেননি, এটা অন্য ভাষা আর কি। মানে আপনাদের আবেগ অনুভূতি কিচ্ছু নাই, প্রোগ্রামে আসছেন। আমাদের সবচেয়ে বড় বিনোদনের জায়গা হলো এগুলা। ইসলামী সংস্কৃতির ভিতরে আমাদের বিনোদন কি? অনেকে বলতে চায় ধর্ম যার যার, উৎসব সবার, বলতে চায় না? আমরা এটা বলি না, আমরা বলি এটা একটা কুফুরি মার্কা কথা, ঠিক কিনা? ধরে কথা, আমরা বলবো ধর্ম যার উৎসব তার, কথা বলেন ঠিক কিনা? সুতরাং ধর্ম আমার ইসলাম, মুসলমানের উৎসব হবে মাহফিল আর মসজিদ আর মাদ্রাসা, ঠিক কিনা? ধরে কর, এটা আমাদের উৎসব। এই যুবকরা চাইলেই পারত গানের প্যান্ডেলে যা উৎসব করতে পারতো না, কিন্তু ওরা ওখানে যায় না, এখানে আসছে। তার মানে মুসলমানের বিনোদন যদি করা লাগে, মুসলমান এবাদতের ভিতরে বিনোদন করবে, ঠিক কিনা? ধরে কর, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিমকে আদর্শ দিয়ে পাঠাইছেন, এটার শিক্ষা যার ভিতরে না থাকবে ওদেরকেই শিক্ষিত শয়তান বলা লাগবে। বাকি এই শিক্ষা যার ভিতরে আছে সে কোনোদিন শিক্ষিত হবে, মাগার শয়তান হবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবাব দেওয়ার জন্য সারা দুনিয়ার কসম খান, কলম যা যা লিখলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নুন والقلم وما يسطرون ما انت بنعمه ربك بمجنون الله পাক রব্বুল আলামিন কলমের কসম খায়, কলম যা যা লিখেছে তার কসম খায়, কলম যা যা লিখলো মানে অর্থাৎ কলম গোটা দুনিয়ার কথা লিখলো, জমিনের কথা লিখলো, পাহাড়ের কথা লিখলো, সমুদ্রের কথা লিখলো, অর্থাৎ কলম যা যা লিখেছে তার কসম মানে সমুদ্রের কসম, কলম যা যা লিখেছে তার কসম মানে নদীর কসম, আসমানের কসম, জমিনের কসম, কলম যা যা লিখেছে তার কসম মানে মানুষের কসম, ফেরেশতার কসম, জিনের কসম, আসমানের কসম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রের কসম খাইলাম, সূর্যের কসম খাইলাম, সব কসম খাওয়ার পর রব্বুল আলামিন সুন্দর করে বলেন, হে পয়গম্বর, আমি আল্লাহ পাক এতগুলার কসম খাইলাম, এখন যেই কসম খাওয়ার পর যেই কথাটা বলবো ওই কথাটা দামি কথা, কারণ যার কসম যত বড় বোঝা গেল ওই কসমের উপরে ভিত্তি করে যেই কথাটা বলবে সেটাও অনেক বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন কসমের খাওয়ার পর সুন্দর করে বান্দাকে বলে দেয়, মা আনতা বিনিয়মাতি রব্বিকা বিমাজনুন, এ পয়গম্বর, যারা আপনাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাগল বলে,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, আপনি আপনার রবের দয়ায় মেহরবানিতে ফজল করমে পাগল না, যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সব পাগল। কার কথা এটা? আল্লাহ পাক বলতেছেন পয়গম্বর যারা আপনাকে পাগল বলে তারা পাগল, আপনি পাগল না। আবুল আহাব পয়গম্বরকে বলেন তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, তুই আমার পয়গম্বরকে গালি দিলে আমি পয়গম্বরকে এমনি এমনি ছাড়ি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে গালি দেওয়ার বদৌলতে সুন্দর করে বলে দেন, এ আবুল আহাব তোমাকে বদদোয়া দিল ধ্বংসের বদদোয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবুল আহাবের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সন্তান সন্ততি বিবি সব কিছুকে ধ্বংসের জন্য ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। যারাই মোহাম্মদকে পাগল বলে তারা পাগল, যারা আলেমকে পাগল বলে তারা পাগল, যারা টুপিওয়ালাদেরকে পাগল বলে তারা কি, যারা নামাজিদেরকে পাগল বলে তারা কি? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বান্দারা বলেন, মুফাসসিরিন একরাম বলেন, পয়গম্বরের জায়গাটা এমন একটা জায়গা, এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন একদম দুর্বল, আল্লাহ পাক আল্লাহর কাছে বেয়াদবি আল্লাহ সহ্য করে, আল্লাহ পাক তার সঙ্গে না ফরমানি সহ্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে বেয়াদবি সহ্য করে, আল্লাহর সঙ্গে গাদ্দারি করবেন আল্লাহ সহ্য করবে, চাইলে ক্ষমা করবে অথবা করবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে কোনো গাদ্দারি নাফরমানি আল্লাহ এক সেকেন্ডের জন্য সহ্য করে না, যেটার প্রমাণ আমরা দেখেছি তো ফ্রান্সে আমার রসুলের ব্যঙ্গচিত্র করার কারণে গোটা দুনিয়ার মুসলমানের হৃদয়ে যেই ব্যক্তিটা আগুন দিয়ে পুড়িয়েছিল, মহাব্বতে আগুন ঢেলেছিল, আল্লাহ দের বছরের মাথায় নিজে আল্লাহ পাক বিচার করে আগুন দিয়ে পুড়িয়ে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে, ঠিক কিনা যায় বলেন? এই কারণে এখান থেকে আমাদের সতর্ক হওয়া উচিত, যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতে চাও তোমাদের সাবধান থাকা উচিত, জেনে নেওয়া উচিত যে দুনিয়ার জমিনে রসুলের বিরোধিতা করে আবু জাহেল অব্বা সাহেবা টিকতে পারে নাই, তোমরাও পারবে না, তোমাদের বাপ দাদাও পারে নাই, ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন, নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান, তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন, ভয় কাপে কাপুরুষ সব আর নরাধম শয়তান, জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, ঠিক কিনা? রসুলের প্রেমে মহাব্বত আছে না নাই? এ রসুলের সঙ্গে গাদ্দারি আল্লাহ সহ্য করেন না, যার কারণে সমস্ত বেঈমানদের বিচার আল্লাহ পাক দুনিয়াতে করেছেন না করেন নাই। বাইরা আমার যারাই রসুলের বিরোধিতা করে আল্লাহ পাক বলে আমি তাদের জন্য একা যথেষ্ট, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবুল আহাবের দুইটা সন্তান, তিনজনের ভিতরে একজন মুসলমান হয়েছে পর আর দুইজন হল উতবা উতাইবা। উতাইবা পয়গম্বরের একটা মেয়ের জামাই, এদিক দিয়ে আবার আবুল আহাবের পুত্র, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন যায়, যখন নাকি রব্বুল আলামিন সুন্দর করে আয়াত নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আল্লাহ পাক ডাক দিয়া বলেন আবুল আহাবের সব কিছু ধ্বংস হোক। এই আয়াত শোনার পর আবুল আহাবের মেজাজ গরম হয়ে গেছে, চিন্তা করে মুহাম্মাদের আল্লাহ যেহেতু আমার বদদোয়া করছে, সুতরাং মুহাম্মাদের আল্লাহর সঙ্গে মুহাম্মাদের সঙ্গে একটা কথা করা লাগবে, কাজ করা লাগবে। উতাইবা ডাক দিয়া বলে কি কাজ করব? বলে সুন্দর করে যাও মুহাম্মাদের যেই মেয়েকে তুমি বিয়ে করেছো মেয়েটাকে তালাক দিয়ে আসো, কারণ একটা বাবার জন্য মেয়ে তালাক হওয়া, তালাক প্রাপ্ত হওয়া এটা সবচেয়ে বড় কষ্টের কাজ। রাসূলকে কষ্ট দেওয়ার জন্য আবুল আহাবের ছেলে সল চলে যায়, যা ডাক দেয়া বলে মুহাম্মদ আমি আসলাম, আজকে তোমার সঙ্গে আমার বোঝাপড়া হয়ে যাবে। বলে কিসের বোঝাপড়া? বলে মুহাম্মদ তোমার মেয়েকে আমি আর রাখবো না, কারণ আমার মা বাবার আদেশ তোমার মেয়েটাকে তালাক দিয়ে এখান থেকে চলে যাওয়া। রাসূল ডাক দেয়া বলে মাথা গরম করার দরকার নাই,
কি বলবা তুমি আমাকে সুন্দর করে বলো, আমি সমাধান করে দেব। বলে কোনো কথা শুনবো না, মোহাম্মদ তোমার আল্লাহ ভালো না, তুমিও ভালো না, নাউজুবিল্লাহ। রাসূলকে সুন্দর করে এই সমস্ত গালিগালাজ করা শুরু করে দিস। এ মনে করছে রাসূল, একজন নবী যার কোনো মা নাই, বাবা নাই, পয়সা নাই, সম্পদ নাই, গরিব মানুষ, ক্ষমতা তো সব আমাদের কাছে, মনে রাখবেন ক্ষমতাওয়ালা আবু জাহেল টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই। এই কারণে ক্ষমতার লোভ দেখায়া দোহাই দিয়া কেউ যদি ইসলামের দুশ্মনী করার চিন্তা করে, ইনশা আল্লাহ তার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে, মাগার ইসলাম চিরদিন টিকে থাকবে, ঠিক কিনা? ও তাই বা ডাক দিয়া বলতেছেন, এ মোহাম্মদ তোমার মেয়েকে তালাক দিয়া দিলাম। শুধু তাই নয়, তুমি যদি আর কোনোদিন মূর্তির বিরুদ্ধে কথা বলছো তোমার সঙ্গে আমাদের কিন্তু বিচার আছে। এই কথা বলে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর মোবারক চেহারার ভিতরে উতাইবা নামক বেইমানের বাচ্চাটা আল্লাহর নবীর গায়ে থুতু নিক্ষেপ করা শুরু করে দিল। কিন্তু মনে করলেন কি, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারকের ভিতরে কোনোদিন একটা মশা মাছিও বসতে দেন নাই, আর সেই দেহের ভিতরে উতাইবা নামক বেইমানের থুতু লাগবে এটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করবেন না? যখন নাকি উতাইবা পয়গম্বরের চেহারার দিকে নিক্ষেপ করলো থুতুটা, আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা এই থুতুটা আবার তুমি উতাইবার চেহারার ভিতরে নিক্ষেপ করে দাও। আল্লাহর আদেশ পাওয়ার পর ফিরিস্তারা ওতাইবার থুতু আবার ওতাইবার গালের ভিতরে ফেরত দিয়া দিল। ওতাইবা অবাক হয়ে গেল, হায় হায় থুতু মারলাম মোহাম্মদের গায়ে, থুতু লাগলো আমার কাছে, কি ব্যাপার? মোহাম্মদের উপরে রাগ, এই রাগটা আর কন্ট্রোল করতে পারে না, যার কারণে চাদরটা ধরে টান দিয়া পয়গম্বরের টাক পয়গম্বরকে একটা ধাক্কা দিল, চাদর মোবারক ছিঁড়ে ফেললেন। আল্লাহ রাসূল তো কোনোদিন কাউরে কোনোদিন বদদোয়া করেন নাই, কিন্তু কয়েক সময় কয়েকটা জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বদদোয়া করেছেন। তায়েফের ময়দানে কাফের বেঈমানরা এত কষ্ট দেয়, এরপরও রব্বুল আলামিনের পয়গম্বর কিছু বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তায়েফের ময়দানে যান দাওয়াত দেওয়ার জন্য, একদিনও দিতে ঠিকমতো পারেন নাই। কয়েকদিন দিতে যাওয়ার পর তাকায় দেখে বাচ্চা বাচ্চা সন্তানগুলো হাতের ভিতরে মাটির টুকরা নিয়া, ইটের টুকরা নিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন দিয়ে মারে, আর দৌড়া যায়, বলে পাগল দেখো পাগল দেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পায়, জিব্রাইল ফেরেশতা চলে আসছে ডাক দেয়া, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একবারের জন্য আমাকে বলেন, আল্লাহর তরফ থেকে আমি আসলাম, একবারের জন্য যদি বলেন দুই পাহাড়কে এমন ভাবে চাপ দিব, দুইটা পাহাড়ের চাপের কারণে এই সমস্ত বেঈমানের বাচ্চারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। পয়গম্বর শুধুমাত্র আপনার বলার অপেক্ষা, আপনি একবার বলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে সবগুলোরে ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূল যদি চাইতেন, এ আল্লাহ সব বান্দাকে তুমি ধ্বংস করে দাও, এটা যদি আল্লাহর হাবিব চাইতেন তাহলে আর কিচ্ছু লাগতো না, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করে ফেলতো, ঠিক কিনা? জয় কর। কিন্তু মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আরে জিব্রাইল তুমি বলতেছো এই সমস্ত উম্মতদেরকে ধ্বংস করে দিবা, এরা তো বুঝে না, এরা তো জানে না আমি পয়গম্বর কি, এরাও তো জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন কি, কারণ এদের দাদারাও মূর্তির পূজা করলো, এদের বাবারাও মূর্তির পূজা করলো, এরাও সেই মূর্তির পূজা করে, যার কারণে আমি একটু করে বললে তারা দিনের উপরে ঈমান আনবে না, আর যদি তুমি সব বান্দাদেরকে পাহাড়ের চাপায় মেরে ফেলো তাহলে আমি নবীকে নবী বলে স্বীকার করার মতো একটা লোক বাকি থাকবে না। সুতরাং হে জিব্রাইল আমি জানি আজকে যারা আমার বিরোধিতা করে, ইনশাআল্লাহ আগামীকাল এদের সন্তানেরাই আমি রসুলের জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে, ঠিক কিনা? 15,000 বছর হয়ে যাচ্ছে প্রায়, এখনো পর্যন্ত এই বিবারিয়ার মাটিতে আপনারা যারা আছেন বলেন তো গলা উঁচু করে, যদি ডাক দেওয়া হয় রাসূলের ইজ্জত রক্ষার জন্য কাফনের কাপড়টা মাথায় দিয়ে ময়দানে নামতে হবে, বলেন তো নামার সাহস কাদের আছে? আছে নাই? আর যদি এই সাহস না থাকে, মুসলমান না বেঈমান, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ
অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা ধরে কর, তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক না বেটি? ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব কে ডাক দেয়া, বলে ফির এ আমার পয়গম্বর, তুমি যদি একটু চাও আমি আল্লাহ সবগুলোরে ধ্বংস করবো।